বলো তো মা, কলা বলো, কলা কলা বলো। হ্যাঁ কলা, ভেরি গুড। বলো তো মাছ, বলো তো পাখি, পাখি ফুল। ও বাবা, তুমি কি কি শিখেছো, কি কি শিখেছো আম্মু? হ্যাঁ, তোমার হাত কোনটা? তোমার পা? হ্যাঁ পা। আচ্ছা, তোমার চোখ? তোমার জিবা কোথায়? ওই আগে বলে দেয়। তারপরে তোমার চুল, মাথা, পেট? ও বাবা, ভেরি গুড। আমার মেয়ে অনেক কিছু শিখে গেছে। তাতা দাও। আসসালামু আলাইকুম, আমি মেহবিনস মম চ্যানেল থেকে মেহবিনের মা বলছি। তো এই হচ্ছে আপনাদের মেহবিন। তো আজকে মেহবিন এতই দুষ্টুমি করছে যে সে ভাতেই খাচ্ছে না বা কোনো কিছু খাচ্ছে না। তাকে যা যা দিয়েছি, শুধু একটু দুধ খেয়ে আছে। তো খুবই দুষ্টুমি করছে। একটু আগে তো সে মাথায় আঘাতও পেয়েছে। বসো 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 বসো। হ্যাঁ, তো একটু আগে সে খেলতে গিয়ে মাথায় আঘাত পেয়েছে, তাই জন্য সে কান্নাকাটি করলো। এখনও ওকে আমি ভাত টাত বা অন্য কোনো কিছু খাওয়াতে পারিনি। তো দেখা যাক, একটা কলা হয়তো বা খাওয়াতে পারি। আম্মু দেখি, সালাম দাও, সালাম দাও, সবাইকে সালাম দাও। তো এখন সে দেখেন লোশন নিয়ে কি শুরু করছে। সে আবার লোশন দেওয়ার পটু, সবাইকে ধরে ধরে লোশন দিয়ে দেয়। সে নিজে লোশন দিবে না, কিন্তু সে সবাইকে লোশন দিয়ে দিবে। মাম্মা, তুমি কি করছো? আয় বুড়ি, কি করছো? তো মাম্মা, কালকে ওকে বিকেলে বেড়াতে নিয়ে যেতে পারিনি, রাস্তায় হাঁটাতে পারিনি। তো দেখি আজকে যদি রাস্তায় হাঁটাতে পারি কি করা যায়। মা, তুমি তুমি চোখে পানি কেন, কান্না করছো? খেলতে গিয়ে পড়ে গিয়ে কান্না করছো? ও তো ঠিক আছে, দেখা হবে বিকেলবেলা। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। এ টাটা দাও মা, টাটা দাও, টাটা টাটা। তো বন্ধুরা, ওকে আমি আজকে কোনো কিছুই খাওয়াতে পারছি না সকাল থেকে, তো একটুখানি দুধ খাওয়াইছি। তো এখন ও দেখে নিজে নিজে কলা খাচ্ছে। ও কলা খুব পছন্দ করে, সেই জন্য আমি ওকে কলাটা দিলে ওকে ছাড়ে দিই যে ও নিজে খাক, একা একা ধরে ধরে। এভাবে আস্তে আস্তে আসলে বাচ্চাদের খাওয়ার অভ্যাসটা তৈরি হয় নিজে থেকে। তো মাম্মা, তোমার ভালো লেগেছে কলা খেতে? দেখেন কত সুন্দর। আমার ডান হাত দিয়ে খাও মা, ডান হাত দিয়ে খাও, ওই হাত দিয়ে খাও, ওই হাত দিয়ে খাও। ও বাবা, এই চেয়ারটা তোমাকে কে দিয়েছে? ছি, ছাল খাচ্ছ কেন? ছি ছি ছি, এটা না, এটা খাও, এটা খাও। তো যাই হোক, ওকে যেহেতু আজকে কিছু খাওয়াতে পারছি না, আসলে ওকে কোনো কিছু খাওয়াতে না পারলে না আমার মনটা কেমন যেন লাগে, যে কেন কিছু খাচ্ছে না, কোনো অসুবিধা হচ্ছে কি না। যাই হোক, মায়ের আর কি যা টেনশন করে বাচ্চাদের ব্যাপারে। হ্যাঁ, ছালটা খাওয়া যাবে না মা। খাও এখন, খাও। মাম্মা, এ মাম্মা, বলো তো মা, কলা বলো, কলা কলা বলো। হ্যাঁ কলা, ভেরি গুড। তো বন্ধুরা, এই যে আমি মেহবিনকে রেডি করে দিয়েছি, এখন মেহবিনকে নিয়ে আমি বাইরে যাব বেড়াতে। তো চলো, এই তো মা, এই তো মেহবিনকে নিয়ে এখন বাইরে বেড়াতে আসছি। এখন ওকে হাঁটাবো। আম্মু দৌড়ো দৌড়ো দৌড়ো, এই পাশে দৌড়ো, এই পাশে দৌড়ো। হ্যাঁ দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও।
এই যে দৌড়াচ্ছে, ও ছাগল কাদের করতে যাবে, তো বন্ধুরা এই যে মেহবিনকে হাঁটায় নিয়ে আসলাম বিকেলবেলা। ও অনেকক্ষণ হাঁটাহাঁটি করছে, আবার ছাদে যাওয়ার জন্য বেশ ব্যস্ত হয়ে গেছিলো, কিন্তু আমি ছাদে আজকে নিয়ে যাইনি যেহেতু রাস্তায় আজকে একটু হাঁটাহাঁটি করছে। তো যাই হোক, মাম্মা তুমি কি পড়ছো? হ্যাঁ মামুনি, ও ছাদে যেতে পারেনি দেখে আজকে ভীষণ মন খারাপ ছিল এবং খুব রাগারাগি করেছে, আমাদের সাথে হাফ হাফ করছে, কান্নাকাটি করেছে। তো যাই হোক, এখন ওকে আমরা নিয়ে একটু পড়তে বসাইছি, মানে ওকে ফুল ফল মাছ এগুলো দেখাবো, একটু শেখাবো এই আর কি। মাম্মা এই দেখো আম্মু, ওটা কি? টমেটো, বলতো টমেটো, বলতো মাছ, বলতো পাখি, পাখি ফুল। হ্যাঁ এই যে বাবু, এই যে বাবু, এই যে বাবু। এই বুড়ি তুমি দুষ্টুমি করছ, খেলছ মা তুমি? ও বাবা তুমি কি কি শিখেছ, কি কি শিখেছ আম্মু? হ্যাঁ তোমার হাত কোনটা? তোমার পা? হ্যাঁ পা। আচ্ছা তোমার চোখ? তোমার জিবা কোথায়? ওই আগে বলে দেয়। তারপরে তোমার চুল, মাথা, পেট? ও বাবা ভেরি গুড, আমার মেয়ে অনেক কিছু শিখে গেছে। তাতা দাও,